জীবনে কয়দিন চিন্তা করেছেন, কয়দিন চিন্তা করেছেন রাতে ঘুম আপনার আসেন কি করে? ঘুমানোর আগে নিজের বিবেককে একটু প্রশ্ন করতে পারেন না যে আপনি আপনার জীবনের আজকে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যা কাজ করেছেন কার তরিকায় করেছেন? কার তরিকায়? আপনি যে ঘুম থেকে উঠেছেন, ঘর থেকে বের হচ্ছেন, আপনি যে খেতে বসেছেন, খাওয়া শেষ করছেন, রাতে ঘুমাতে যাচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা রিকিরা। ও যুবক, তোমাকে বলছি, তোমাকে বলছি, আজ তোমার চুলের স্টাইলটা হচ্ছে একজন খেলোয়াড়ের স্টাইল, আজ তোমার পোশাকের স্টাইল হচ্ছে অমুসলিমদের স্টাইল, আজ তুমি কার পিছনে দৌড়াচ্ছ? যে রবি তোমার জন্য সারা জীবন কেঁদেছেন সেই রবির কথা তোমার একবারও মনে পড়ে না, একবারও মনে আসে না। তিনি যদি চাইতেন এ উহুদ পাহাড়কে আল্লাহ স্বর্ণ করে দাও, আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিতেন। সারা জীবন কষ্ট করেছেন, আল্লাহু আকবার, পরিশ্রম করেছেন, তারপরেও সেই দোয়া দুনিয়ায় খরচ করেন নাই। যদি দোয়াটা আল্লাহ আমাকে পাহাড়টাকে স্বর্ণ বানায় দাও তাও দিতেন, আল্লাহ আমি কষ্ট আছি সেটা দূর করে দাও তাও দিতেন, কিন্তু রাসূল সেটা চান নাই। বরং কি চেয়েছেন? যে আমার উম্মত কি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হতে পারে? আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের উম্মত হন, জাহান্নামের ভয় থাকে, জান্নাতের আশা থাকে, আমি সর্বশেষ আপনাকে অনুরোধ করে বলবো আগামীকাল থেকে মাহফিল কিছুক্ষণ পরে হয়তো বা শেষ হয়ে যাবে, কিন্তু নিজের আমলগুলোকে একটু মিলান, একটা রুটিন তৈরি করেন যে আমলগুলো আপনি করছেন কোন কোন তরিকায়, কোন কোন মতে, কোন কোন পথে করছেন, কেন দ্বন্দ্ব করতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এদিকে খেয়াল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষ কি মারা যায় নাই? সাহাবিগণ মারা গিয়েছেন না? আমাকে বলেন একজন সাহাবির নাম বলেন যেই সাহাবি মৃত্যুবরণ করার পরে তাকে কেন্দ্র করে চার দিনের ব্যবস্থা হয়েছে, চল্লিশার ব্যবস্থা হয়েছে, একজন সাহাবির নাম করেন। চার দিন না চল্লিশার অনুষ্ঠান করে গরু দূরে থাক একটা কবুতর জবাই করেছেন এমন দলিল হাদিসের কিতাবের ভেতরে দূরের কথা বারান্দায় পর্যন্ত নাই। কবুতর জবাই করেছেন তার দলিল নাই, আপনি গরু জবাই করার দলিল পাইলেন তা কই? কোথায় পেলেন এইসব দলিল? এগুলো ইসলামকে জবাই করা হচ্ছে। আপনি মনে করবেন অসুবিধা কি? আপনি তো আল্লাহ রসুলকে অপমান করছেন। রসুল ইসলাম দেখালেন একভাবে, নিজের সারা জীবনের কষ্টের বিনিময়ে কত কষ্ট করেছেন ইসলামকে আপনার কাছে পৌঁছানোর জন্য। আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু বিয়ের দাওয়াতে গেলেন, সামনে রুটি আর গোস্ত দেওয়া হলো, সেই রুটি আর গোস্তর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দর দর করে কাঁদতে শুরু করলেন। পিছন থেকে সাহাবীরা বললেন আবু হুরায়রা কাঁদছেন কেন, কি হয়েছে? আবু হুরায়রা বলছে কাঁদছি কেন জানো? এই রুটি আর গোস্ত আমি খেতে পারবো না। কেন খেতে পারবেন না, কেন, কি হয়েছে? বলছে এই রুটি আর গোস্ত আমি কি করে আমার পেটে ঢুকাই? আমি যেই নবীর সঙ্গে সারা জীবন কাটিয়েছি সেই নবী তার সারা জীবনে এই রকম ভালো গোস্ত আর রুটি খাওয়ার সুযোগ পায় নাই, আমি সেই নবীকে হারিয়ে ফেলেছি, আজ আমি কি করে এত ভালো রুটি আর গোস্ত আমার পেটে ঢুকাই, আমিও খেতে পারবো না। খানা রেখে উঠে চলে গেলে আপনার সেই নবীর কথা আমি বলছি, সেই নবীর কথা বলছি যিনি সারা জীবন আপনার জন্য কষ্ট করেছে। কখনো কখনো নিজের বাড়িতে মেহমান খাওয়ানোর মতো ব্যবস্থা ছিল না, মেহমান খাবে কোত্থেকে? নিজের স্ত্রী খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। একজন মেহমান আসলেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমান খাইয়াই পেটে প্রচণ্ড ক্ষুধা, একটু মেহমানদের ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে বললেন যাও আমার বিবিদের কাছে যাও, কার কাছে কি খাবার আছে নিয়ে আসো। নয়জন বিবি বিবিদের কাছে গেলেন, আর সালা ইলা নিসাইহি, বিবিদের কাছে গেলেন। যাওয়ার পরে বিবিদেরকে জিজ্ঞেস করলেন বিবি কার কাছে কি খাবার আছে, আল্লাহ রাসূল চেয়েছে কার কাছে কি খাবার আছে মেহমানের জন্য। বিবিরা বলেছে মেহমানকে খাওয়াবো দূরে থাক, আল্লাহ রসুলকে যে খেতে দিব আমরা যে খাবো সেই ব্যবস্থাটা পর্যন্ত নাই, কেমনে মেহমানকে খাওয়াবো? আল্লাহু আকবার, এত কষ্টে তারা জীবন যাপন করেছেন। মসজিদে আসার পরে মেহমানকে উঠিয়ে জিজ্ঞেস করলেন মাইয়ুদাইফু হাযাল লাইলাতা, কে আছো আজ এই মেহমানের দায়িত্ব নিবা? আমার বাড়িতে মেহমানদের মেহমানকে খাওয়ানোর মতো কিচ্ছু নাই, তোমরা কি কেউ দায়িত্ব নিতে পারো? এক আনসার সাহাবি দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব নিলাম, আমি খাওয়াবো। তা ঠিক আছে, নিয়ে যাও। বাড়িতে নিয়ে গেলেন,
বিবিকে বললেন, বিবি মেহমান নিয়ে এসেছি, অল্প কিছু খাবার তো আছে, এগুলো দিয়ে দাও। বিবি বলছো, মেহমান নিয়ে এসেছেন কিন্তু বাচ্চাদেরকে তো ঠিকমতো খাওয়া হবে না, বাচ্চারা কোনো রকম খেতে পারলেও আপনি আর আমি তো খেতে পারবো না, মেহমানকে কি খাওয়াবো? বিবি কোনো কথা নাই, এটা জাতা মেহমান নয়, ইনি হচ্ছে দাইফ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের মেহমান, অসুবিধা নাই বিবি, বাচ্চাদেরকে কোনো রকম ঘুম পাড়িয়ে দাও। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে বাতিটা আকফি ইসরাজা, বাতিটা বন্ধ করে দিবে, খাবারটা সামনে দিবে, যদি আমি একা খাই আর মেহমানকে খেতে না দেই, আমি একা খাই মেহমানকে খেতে না দেই, তা তো ঠিক হবে না, আবার মেহমান খাবে আমিও খাবো, তাইলে খানা কম হয়ে যাবে, মেহমানের কষ্ট হবে। বিবি তুমি বাতিটা বন্ধ করে দিবে, আমি শুধু দুইটা ঠোঁট নাড়াবো, হাত দিয়ে শুধু ধরবো, মেহমান যেন বুঝে যে আমিও খাচ্ছি, আসলে আমিও খাবো না। মেহমান পেট ভরে খালি খেলে মেহমান খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। বাতিটা বন্ধ করে দিলেন, সেই খাবারটুকু মেহমানকে খাওয়াইয়া দিলেন, নিজেও খান নাই, সন্তানও খায় নাই, বিবিও খায় নাই। পরের দিন সকালে আল্লাহ রসুলের কাছে গেলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রাণের সাহাবি, রাতে তুমি এমন কোন আমল করেছো আল্লাহ এত খুশি হয়েছেন, তোমার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, আল্লাহু আকবার, তোমার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, কি আমল করেছে বলে ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু করি নাই, ইউসিরুনা আলা আনফুসিহিম, এই কাজটা করলাম, নিজে না খেয়ে মেহমানকে খাইয়েছি। বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মেহমানকে খাওয়ানোর মতো ব্যবস্থা নেই, শিয়াবে আবি তালেবের ভিতরে পাক্কা 3 বছর কাটিয়েছেন, পাক্কা 3টা বছর কাটিয়েছেন, কি খেয়েছেন জানেন? শুধু গাছের পাতা। সাহাবীরা বলছেন, ছাগল বকরি যেমন গাছের পাতা খেয়ে যেভাবে পায়খানা করে, আমাদের অনেকের অবস্থা এমন হয়েছে, শুধু গাছের পাতা খেয়ে 3টা বছর কাটিয়েছেন, তবুও ইসলাম থেকে দূরে সরেন নাই, আপনার পর্যন্ত ইসলাম পৌঁছানোর জন্য সারা জীবন যিনি কষ্ট করেছেন, সেই নবীকে ভুলেন কি করে? ঠিক কিনা? কি করে সেই নবীকে আপনি ভুলে যাচ্ছেন? কাফের মুশরিকরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোভ দেখাচ্ছে, মুহাম্মদ যদি তুমি চাও তাহলে এই মক্কার সবচেয়ে বড় নেতা তোমাকে বানায় দিব, মুহাম্মদ তুমি যদি চাও যত অর্থ সম্পদ লাগবে সব দিব, নারী চাও সবচেয়ে সুন্দরী নারী তোমাকে বিয়ে করাবো, কি চাও তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারা দুনিয়ার মানুষ আমাকে লোভ দেখে লাভ নেই, আমাকে ইসলামের দাওয়াত থেকে দূরে সরানোর জন্য শুধুমাত্র দুনিয়ার অর্থ সম্পদই নয়, যদি আকাশের সূর্যকে ডান হাতে আর আকাশের চন্দ্রকে বাম হাতে এনে দিতে পারো, মনে রেখো আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে কখনো আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ আমি সরে দাঁড়াবো না, আল্লাহু আকবার, চুল পরিবার সরে দাঁড়াবো না। আপনি যদি সত্যিকার আল্লাহর সম্মত হন, আপনার সিদ্ধান্ত হবে সমাজ আমার বিরুদ্ধে যেতে পারে, আমার বাপদাদা আমার বিরুদ্ধে যেতে পারে, মানুষ আমাকে খারাপ করতে পারে, এরপরে আমি আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরে সরবো না, ঠিক কিনা? আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরে সরবো না, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে এক চুল পরিবার দূরে সরবো না, এমন কঠিন সিদ্ধান্ত লাগবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যে আল্লাহ রাসূলের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ রাসূলের কথাগুলোকে স্মরণ রাখে, সংরক্ষণ করে, আর আল্লাহ রাসূলের কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেয়। সেই পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে বিভিন্ন কিছু হতে পারে, সেটা এই ওয়াজ মাহফিলের মাধ্যমে হতে পারে। আলহামদুলিল্লাহ আজকের এই এলাকার যে যুবক চড়কে একনা যুব সমাজ, যুবকরা উদ্যোগ নিয়েছেন, এলাকাবাসীর উদ্যোগ নিয়েছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, এটাও রাসূলের কথাগুলোকে জানানোর একটা মাধ্যম, ঠিক কিনা? আর আপনাদেরকে আমি বলি ভাইরে, ঘরটাকে মাদ্রাসা বানান, মাদ্রাসা, আপনার ঘর এখন আর ঘর নাই, এটা টিভির রুম হয়েছে, কথা বলেন,